আমাদের প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোনে একটু ইন্টারনেট ইউজ করলে বা একটু ইন্টারনেট ব্যবহার করলেই প্রচুর গরম হয় তো এর জন্য আমাদের ফোনটা ইউজ করতে একদমই ভালো লাগে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের কিছু সেটিংস অন করতে বলবো এই সেটিংসগুলো যদি আপনার ফোনে অন করেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি আগের তুলনায় অনেকটাই গরম হবে না বা আপনার ফোনটা যদি আগে খুবই হিট হতো এবার কিন্তু একটু হলো কম হিট হবে যদি আপনি এই সেটিংসগুলো আপনার ফোনে সুন্দর করে অ্যাপ্লাই করেন বা অন করেন তো কি সেই সেটিংসগুলো যদি আপনি জানতে চান তাহলে আজকের ভিডিও আপনি ফার্স্ট থেকে লাস্ট দি পুরোপুরি দেখবেন একদম মনোযোগ সহকারে তাহলে কিন্তু আপনি এই সেটিংগুলো বুঝতে পারবেন তো এই সেটিংগুলোর মধ্যে আপনাদেরকে তিনটি সেটিং দেখাবো ভাগ ভাগ করে এর মধ্যে প্রথম সেটিংটি হচ্ছে প্লে স্টোরে তো প্লে স্টোর থেকে আমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি তো আপনার প্লে স্টোর গিয়ে তিনটি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর একটি অপশান আপনাকে অন করতে হবে সেটিংসে গিয়ে এখানে দেখতে পাবেন যে লেখা রয়েছে অটো আপডেট অ্যাপস এই অপশানটি আপনারা এখানে ডু নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করবেন এখানে আপনার ওভার ওয়াইফাই অনলি থাকবে তো ডু নট অটো আপডেট এসে ক্লিক করে সেটিংটির কাজ হচ্ছে আপনার ফোনে যত অ্যাপ্লিকেশন রয়েছে আর আপডেট হবে না অটোমেটিকভাবে তাই এই সেটিংটি আপনার ফোনে অবশ্যই অন করলে আপনার ফোনটা গরম হবে না এবং হ্যাং হবে না যদি অ্যাপ্লিকেশন আপডেট না হয় তাহলে কিন্তু ফোন আর হ্যাং হবে না তো ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে আপনারা আরেকটি অপশান অন করবেন সেখানে হচ্ছে যে মাই অ্যাপস অ্যান্ড গেমস এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এখানে দেখতে পাবেন যে লেখা থাকবে আপডেট অল তো আমাদের প্রত্যেকের ফোনে যখন আমরা ইন্টারনেট অন করি তখন সঙ্গে সঙ্গে এসব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপডেট হতে শুরু করে তো আমাদের ইন্টারনেটও খরচ হয় এবং আমাদের ফোনটাও হ্যাং বা গরম হয় তো এখানে আপনারা স্টপ করে রাখবেন আপডেট অল অপশানটি আপনার স্টপ অন করে রাখলে কী হবে আপনার ফোনে আর কোনো অ্যাপ্লিকেশন অটোমেটিকভাবে আপডেট হতে শুরু করবেন না যখন আপনি ইন্টারনেটটা চালু করবেন তো আরেকটি সেটিংস আপনাদের ফোনে রয়েছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমরা দেখি অনেকের ফোনে অনেকগুলো গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপে অটোমেটিকভাবে অনেকগুলো গ্রুপ অ্যাড হয়ে যায় তো এই গ্রুপের কারণে কিন্তু আপনাদের ফোনের র্যামে প্রচুর চাপ পড়ে বা প্রেসার পড়ে এর কারণে কিন্তু আপনার ফোনটি হ্যাং হবে তাই অবশ্যই আপনারা এই গ্রুপ থেকে এক্সিট হয়ে যাবেন বা লেফট নিয়ে নেবেন বেশি গ্রুপে দরকার নেই বেশি গ্রুপ থাকলে আপনার ফোনটা অবশ্যই হ্যাং হবে আপনার ফোনে যদি র্যাম কম হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার ফোনে কম গ্রুপ থাকতে হবে তাহলে কিন্তু আপনার ফোনটা আগের তুলনায় ফাস্ট চলবে এবং গরম হবে না এবং হ্যাংও হবে না থার্ড নম্বর একটি সেটিংস রয়েছে এটা আপনাদের ফোনের সেটিংসের একটা হিডেন সেটিং তো এটা অন করার জন্য সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে নিচে আপনারা ডিভেলপার অপশনটি খুঁজবেন যদি ডিভেলপার অপশানটি না পান আপনার ফোনে খুঁজে তাহলে কমেন্ট করবেন তো ডিভেলপার অপশন যাওয়ার পর নিচে আসবেন একদমই লাস্টে চলে যাবেন একদম লাস্ট পেজে আপনারা যাবেন লাস্ট পেজ ওপেন হওয়ার পর দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বলে একটা অপশান আপনার সামনে দেখতে পাবেন এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে তো নো ব্যাকগ্রাউন্ড প্রসেস অ্যাটমোস্ট অন প্রসেস দেখুন তিন পর্যন্ত প্রসেস রয়েছে তো আপনার নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করে এটিকে সেট আপ করে নেবেন আপনার ফোনে খুব সুন্দর করে তাহলে আগের তুলনায় আপনার ফোনটা গরম তো হবে না এবং হ্যাং তো আর হবেই না তো এইসব সেটিংসগুলো যদি আপনি আপনার ফোনে খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আশা করি আজকের আপনাদের ভিডিওটি কাজে লাগবে যদি ভিডিওটি কাজে লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানতে ভুলবেন না দেখা হবে অন্য ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ